বঞ্চিত করা হয়েছে। এই মামলার 76 লক্ষ কৃষকের পেটে লাঠি মারা হয়েছে, তাদেরকে 14,000 টাকা করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তাদের দিলেও এই রাজ্য সরকার তাদের দিতে দেয়নি। যেমনটি করে প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা এ রাজ্যে চালু করতে না দিয়ে বাংলার 4,41,00,000 গরিব মানুষকে বঞ্চিত করেছে। এই গ্রামের কোনো মানুষের যদি কঠিন অসুখ হয় আজকে নিয়ে যাবেন শক্তিনগর হাসপাতালে, শক্তিনগর থেকে কলকাতায় পাঠাবে, কলকাতায় রাস্তায় রাস্তায় আপনার ঘুরতে হবে, চিকিৎসা পাবেন না। ভারত সরকার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই গ্রামের গরিব মানুষের জন্য ভেবেছেন, বাংলার গরিব মানুষদের জন্য ভেবেছেন, গোটা দেশের গরিব মানুষদের জন্য ভেবেছেন যে কোনো কঠিন অসুখে আক্রান্ত হলে প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনার মাধ্যমে সেই মানুষটির চিকিৎসার জন্য 5,00,000 টাকা করে দেয়া হবে। এটা গোটা ভারতবর্ষের মানুষের জন্য দেয়া হচ্ছে। বাংলায় এ রাজ্যের দিদিমণি এই প্রকল্পকে চালু করতে দেননি। আমরা তাই এই প্রকল্প চালু হলে এই প্রকল্পের মাধ্যমে অনেক গরিব কৃষক পরিবার, যে কৃষকদের প্রতি যে অন্যায় করা হচ্ছে, কৃষকদের স্বার্থকে অসুরক্ষিত করা হচ্ছে, আমরা তার প্রতিবাদ জানাই। আপনারা দূরদর্শনের মাধ্যমে প্রত্যেকে খবর শোনেন, খবরের মাধ্যমে আপনারা এটা জেনেছেন যে প্রধানমন্ত্রী ভারতবর্ষের কৃষকদের জন্য গত 2 বছর ধরে কৃষি সম্মান নিধির মাধ্যমে বছরে 6,000 টাকা করে তিনবারে দিচ্ছে, গত 2 বছরে 12,000 টাকা দিয়েছে এবং অতিমারির 1,000 টাকা। কিন্তু পশ্চিমবঙ্গের কৃষকদেরকে এই সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার। তাই কৃষকদের প্রতি এই যে অন্যায় হচ্ছে, কৃষকদের প্রতি এই যে অবিচার হচ্ছে, তাই রেখেছে তাদের সঙ্গে বাংলায় যে সরকার এসছে সেই সরকার প্রবঞ্চনা করেছে। এই কৃষকদের স্বার্থ রক্ষার জন্যে গত সেপ্টেম্বর মাসে পার্লামেন্টে 3টি আইন পাশ হয়েছে। কৃষক তার ফসল ফলাবে, কৃষক নিজে বিক্রি করবে, নিজে দাম নির্ধারণ করবে, ভারতবর্ষের যে কোনো প্রান্তে তার ফসল বিক্রি করতে পারবে। যে কৃষকের ফসল যে গভর্নমেন্ট ভর্তুকি মূল্যে কিনবে, কৃষকের যখন ফসল ওঠে কৃষক যখন বাজারে বিক্রি করতে যায় বাজারের দাম পায় না, সেই জন্যে গত 6.5 বছর ধরে পরিকল্পিতভাবে 50% মিনিমাম সাপোর্ট প্রাইস বাড়ানো হয়েছে। মিনিমাম সাপোর্ট প্রাইস মানে ধরুন কোনো কৃষক যে ধান উৎপন্ন করছেন, 1 কুইন্টাল ধান আজকে বাইরের খোলা বাজারে 1,000 থেকে 1,100 টাকা, এই 1 কুইন্টাল ধান উৎপন্ন করতে এখানকার কৃষকের খরচ হয়েছে 1,500 টাকা। তাহলে 1,200 টাকা বা 1,100 টাকায় যদি ধান বিক্রি করে কৃষক সর্বশান্ত হয়ে যাবে। সেই জন্যে গভর্নমেন্ট ভর্তুকি দিয়ে কৃষকের কাছ থেকে বেশি দাম দিয়ে ধান কিনবে, যাতে তাই বাংলার প্রতিটি কৃষকের কাছে আমরা যাব। আর সমুদ্র হিমাচলের কৃষকেরা মোদিজির পাশে তারা এসে দাঁড়িয়েছেন, কারণ মোদিজি ভারতবর্ষের কৃষকের দুঃখ যন্ত্রণার হাত থেকে মুক্তি দেওয়ার জন্য যে পরিকল্পনা নিয়েছেন, যে মোদিজি বলেছেন 2022 সালে ভারতবর্ষ সমৃদ্ধিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবেন, তার জন্য তিনি পরিকল্পনা নিয়েছেন। মোদিজি এই অতিমারির সময়, করোনার সময় আমরা দেখেছি 24 মার্চ যখন লকডাউন ঘোষণা হয়, ভারতবর্ষের যে কোনো প্রান্তে তার ফসলকে বিক্রি করতে পারবেন, যেখানে তার লাভজনক দাম পাবেন সেই দাম সেখানকার কৃষক পাবেন। আজকে এই আইন কৃষক স্বার্থে আনা হয়েছে যে ভারতবর্ষের সঙ্গে বাংলার চাষিদের যাতে দুঃখ মোচন হয়, বাংলার চাষিদের জীবনে যাতে আর্থিক স্বাচ্ছন্দ্য আসে, আজকে সেই জন্য এই আইনের ভেতর দিয়ে সে কথা বলা হয়েছে। কিন্তু এই রাজ্যের তৃণমূল কংগ্রেস এই আইন বলবৎ করতে দিতে নারাজ নেয়নি। আমরা তাই আজকে পরিবর্তনের সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি। আর সাড়ে তিন মাস পরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনে এবারে বাংলার মানুষ পরিবর্তন করতে চাইছে। বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে, আর বাংলায় বিজেপি সরকার এলে আমরা এই রাজ্যে কিষাণ সম্মান নিধি চালু করব, বাংলায় ক্ষমতায় এলে আমরা প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা চালু করব, বাংলায় ক্ষমতায় এলে আমরা কৃষি পেনশন যাতে প্রকৃত কৃষকরা পায় সে ব্যবস্থা আমরা করব, আমরা বাংলায় ক্ষমতায়।
বর্ষার জলে এখানকার সোনার ফসলকে নিয়ে যাবে আর সেই আতঙ্কে শতাব্দীর পর শতাব্দী গোটা দেশের কৃষকরা কাটিয়েছেন এই বাংলার কৃষকরা 73 বছর ধরে সেই যন্ত্রণা বুকে করে নিয়ে যারা বেরিয়েছেন আজকে কৃষক সুরক্ষা অভিযানের ভেতর দিয়ে আমরা বাংলার কৃষকদেরকে সেই মাধবী বাণী শোনাতে চাই যে সেই দুঃখের দিন শেষ সেই যন্ত্রণার দিন শেষ আগামী দিন বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে এই কৃষকদেরকে আমরা হাসি ফোটা করছে পাঞ্জাব হরিয়ানার কিছু চাষীরা তারাও বিরোধিতা করছে বড়লোক চাষী দিল্লিতে আন্দোলন করছে আপনারা টিভিতে দেখবেন যে এদের জন্য পাশে জিম ক্লাব হয়েছে এরা গা ম্যাসেজ করাচ্ছে চুলে স্প্রে করাচ্ছে এরা এদের খাবার বাইরে থেকে আসছে পিজ্জা থেকে শুরু করে বিভিন্ন ধরনের রংবাহারি খাবার তারা খাচ্ছেন রকমারি খাবার তারা খাচ্ছেন এদের এদের সাথে বাংলার গরীব কৃষকদের চরিত্রে বা জীবনযাত্রা কোনো মিল নেই বাংলার সেই পিছিয়ে পড়া কৃষক সেই কৃষকদেরকে রক্ষা করতে চায় ভারতবর্ষের বর্তমানকে রক্ষা করবার জন্য যে ফসল বীমা কেন্দ্রীয় সরকার চালু করেছে ঝড়ে ফসল নষ্ট হোক খরায় ফসল নষ্ট হোক বন্যায় ফসল নষ্ট হোক আজকে ফসল বীমার মাধ্যমে সম্পূর্ণ ক্ষতিপূরণ কৃষকদের দেওয়ার কথা কেন্দ্রীয় সরকার বলেছে সাধারণ প্রিমিয়ামের বিনিময়ে রাজ্য সরকার আজকে পশ্চিমবঙ্গ সরকার যারা মুখে তথা কথিত মামাটি মানুষের বন্ধু বলেন আজকে সেই তৃণমূলের বন্ধুরা কোন স্বার্থে বাংলায় এই কৃষি বীমা চালু করতে না দিয়ে বাংলার কৃষকদেরকে বঞ্চিত করেছে এই শম্ভুনগরের মানুষ আপনারা চরের ধারে থাকেন আমরা 2000 সালের বিধ্বংসী বন্যা দেখেছি আমরা 99-এর বন্যা দেখেছি আমরা 2007-এর বন্যা 2008 সালের বন্যা আমরা 83 সালের বন্যা 78 সালের বন্যা এই এলাকা একটু ভারী বর্ষণ হলে বর্ষণ হলে ফসল ডুবে যায় আর আকাশের কোলে আষাঢ় শ্রাবণ মাসে যখন পশ্চিম দিকে কালো মেঘ জমে তখন প্রত্যেকটি কৃষক পরিবারের কৃষক বন্ধুদের আর সেই পরিবারের সন্তান সন্ততি থেকে শুরু করে আমার মায়েদের মনেও বেদনার মেঘ